ভালো লাগে না সকাল সকাল উঠতে কাজ কাম থাকলে যা হয় আর কি উফ পড়েও গেছি নাকটা পুরো ভেঙে গেছে আবার উঠলাম খুবই কষ্ট হচ্ছে কিছুই করার নাই প্রেম করলে এমনটাই হয় এদিকে আমার টেডিভার সিঙ্গেল থেকে চিল করতেছে আমাকে টাউনে যেতে হবে শোনো ট্রেডিভেয়ার আমি টাউনে যাচ্ছি চুপ করে থাকবে ভাই আমাকে একটু গোলাপ ফুল দেখাবেন প্লিজ দুই তিনটা নেব গোলাপ ফুল টাকা নেওয়ার চিন্তা নাই আপনি কি পাগল হয়ে গেছেন না কি কাপড়ের দোকানে সে গোলাপ ফুল খুঁজতে আসেন আমি পাগল হয়ে গেছি এটা পাবলিক প্লেসে বলা উচিত হয়নি আপনি থাকেন আমি গেলাম মশাই আমার কি হবে আমি বিয়েতে যেতে পারবো না আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে আরে আপা কান্নাকাটি কেন করতেছেন কি হয়েছে খুলে বলেন একটু পরে আমার বিয়ে কিন্তু আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে আপনি আমার সাথে চলেন আমি দেখছি কি করা যায় বিন কোথায় তুমি কই যাচ্ছ আমার জন্য গোলাপ এনেছো আই লাভ ইউ দেও আমাকে না সকিনা ব্যাপারটা হলো গিয়ে কোনোই ব্যাপার না আমার পছন্দ হয়েছে তুমি যা নিয়ে এসেছো সোকিনা তুমি রাগ করো না এটা তোমাকে আমি আজকে দিতে পারছি না সোকিনা ওই বিড়ালার পুত কই যাইতাছস কিছু বললা যা আম্মা আমি একটা মস্ত বড় উপকার করতে যাচ্ছি তুই তো রামমারে কোনো দিন উপকার করলি না তুই মানুষের কি উপকার করবি এটা শুনেই হাসি পাচ্ছে সাথে রাগও লাগছে আম্মা আমি একজনের বিয়ের কাজী হয়ে আছি বুঝছেন সো আমি গেলাম থাইন ভালো একটা কোট পরে যা আমি জানি আমার যার আমার পরে যতই রাগ করুক না করো সে আমাকে ভালোবাসবেই এই জন্য সে বলল আমাকে ভালো একটা কোট পড়তে এই ইটালিয়ান কোটটা পড়লে আমাকে ভেবে লাগবে পুরো কাজী কাজি লাগবে সমস্যা নাই আমাকে পুরো হিরো লাগতেছে যে বিন কি আমাকে ভালোবাসে নাকি আমার সাথে বাটপারি করলো আমি কিছুই বুঝছি না কিন্তু বিনকে যে আমি মন দিয়ে দিয়েছি সাথে প্রাণও দিয়ে দিয়েছি এখন বুঝতে পেরেছি বিনের পিছু পিছু আমাকে যেতে হবে নাহলে বিন আমার আর হবে না ম্যাডাম আপনি চিন্তা করেন না সময় মতো আপনাকে নিয়ে যাব বিয়ের মণ্ডপে আপনার প্রথম মানুষ পাওয়াই যায় না এই দুনিয়াতে এই প্রথম পেলাম ম্যাডাম পাম মেরে তো পুরো গাড়িটারি তেজ মাইরা দিলেন কি হইলো গাড়িটা চলতেছে না এখন কি হবে ম্যাডাম রাগ করেন না আমার উপর ঠিক আছে দেখি টেডি বিয়ার তুমি এখানে একটু বসো আমি দেখে আসি গাড়ির কি অবস্থা আমার মনে হইতেছে গাড়ি আর স্টার্ট হবে না ম্যাডাম এখন মনে হয় হেঁটে হেঁটে যাইতে হবে সময় মতন যাইতে গেলে কি আর করার আমার কপালে সত্যি বিয়ে নাই আমার সাথে এমন কেন হচ্ছে আচ্ছা ম্যাডাম শুনেন টাইমও বেশি নাই আমরা চল হাইটা হাইটা যাই এই লেহেঙ্গা পরে আমি হাঁটতে পারবো না আমার কষ্ট হবে অনেক আরে ম্যাডাম কষ্ট হইলে হোক আসেন তো আপনি তাড়াতাড়ি চলেন বিয়ে করতে হবে আপনার আমি তো মিনকে খুঁজেই পাচ্ছি না মিন কোথায় গেল আমি খুব ক্লান্ত হয়ে গেছি সাইকেল চালাতে চালাতে ম্যাডাম আপনাকে অতি দ্রুত নিয়ে যাব তাও সাইকেলে মানে কি বুঝলাম না কিছুই সোকিনা আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো এর জন্য তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করতে এসেছো ইস আর ভালো লাগে না কখন যে আসবে আমার ভালোই লাগে না ম্যাডাম আপনি চিন্তা করেন না গাড়ি ঠিক হয়ে গেছে এখন শুধু যাওয়ার বাকি বুঝছেন হ্যাঁ হ্যাঁ জলদি চলো আর মাত্র এক মিনিট আছে ম্যাডাম এক মিনিট না ত্রিশ সেকেন্ডে পৌঁছে যাব আপনি চিন্তা করেন না বুঝছেন শেষ পেস তাহলে বিয়েটা হলো হ্যাঁ হ্যাঁ হবেই তো বিয়ে মেন তুমি আমার সাথে বারপারি করছো আমার গোলাপটা তুমি দাও নাই আমি গোলাপ নিয়ে আসতে গেলাম না দাঁড়াও কথা শোনো আমি কোনো কথা শুনবো না তুমি আমাকে গোলাপ ফুল দিলে না আমি এখানে মারামারি করে গোলাপ ফুলটা নিয়ে নেবো মিন তুমি খুব খারাপ সে সকাল